রোমান্সটাও সিরিয়াসলি করতাম। ভিকি ভাই একটা জায়গায় প্রুফ করে দেখেছে যে না, পুনর্জন্ম তো সিরিজেরও হাইয়েস্ট ভিউ থাকা সম্ভবলি হয়ে যায়। সেটা হচ্ছে যে যেহেতু এখন একরকমভাবে সিনিয়ররা পুরোপুরি ছোট পর্দাতে মানে দেখা যাচ্ছে না ওনাদেরকে, সম্ভবত ওনারা এখন বড় পর্দার দিকেই মুভ করছেন, অপূর্ব ভাই নিশ্চয় দুজনই। সো অপূর্ব অবশ্য কাজ করছে, বাট মানে একটু অন অ্যান্ড অফ দেখা যাচ্ছে মানে এই এই 2023-24 একটু কাজের সংখ্যা কমে গেছে। তো এইভাবে একরকমভাবে দায়িত্বটা বেশি চলে আসছে এদিকে। সো প্লাস সিনেমার জন্য এখনও আই থিঙ্ক আই এম নট রেডি এট, আমি সেজন্য আই এম ট্রাইং সব কিছু সব জায়গা থেকে। ওটা আসলে ভেরি আনসার্টিন, মানে আমাদের দেশের অবস্থানটাই বলুন না যে কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতি মাসে মাসে বা দিনে দিনে, কী ভাবছি আর কী হচ্ছে। সো প্ল্যানিংয়ের জায়গা থেকে আসলে কোনো কিছুই সেটেল নেই। সো এটা আসলে ক্রমাগত চেঞ্জ হচ্ছে, বাট হ্যাঁ ফর নাও নাটকে আছি, ওটিটিতে ঢুকলাম, এখানেই থাকতে চাই, এখানেই কাজ করছি। রোমান্সটাও সিরিয়াসলি করতাম ক্যামেরার সামনে, আর এখন যে অভিনয়টা করার চেষ্টা করছি সেটাও সিরিয়াসলি করছি। আর ভিকি ভাই যেটা বলল যে একসময় প্রডিউসারের শুধু একরকম কাজই যেত, শুধু রোম্যান্স বা কমেডি, রোম্যান্স কমেডি, রোম্যান্স কমেডি, রোম্যান্স কমেডি। আর স্টার্টিংয়ে লাইক আমার ক্যারিয়ার এখন 10-11 বছর হয়ে গেছে, সো এত শুরুর দিকে যখন ছিলাম তখন আসলে আমার না খুব বেশি অপশন ছিল না বেছে নেওয়ার যে আমি কী করতে চাই বা কী করতে পারি। বাট আই থিঙ্ক ভিকি ভাই উইল ভাউচ ফর মি, বিকজ আমাদের দুজনের একরকম পথ চলা খুব কাছাকাছি সময় থেকেই শুরু হয়, এবং সেই 2016 আমরা দেয়াল দিয়ে শুরু করি, শর্ট ফিল্ম দিয়ে শুরু করি। অ্যান্ড আমরা দুজনে অনেক আলোচনা করতাম যে আমরা অনেক ভিন্ন রকম কাজ করতে চাই সবসময়, কিন্তু আসলে সেই সুযোগটা খুব কম পেতাম। সো আই হ্যাড মাই ওন জার্নি, যেখানে আমি রোমান্টিক হোক, কমেডি হোক, যেভাবে হোক আমার অডিয়েন্স বা আমার প্রডিউসাররা বা যারা আছেন যেভাবে চায় সেভাবেই করে গেছি। তো এখন সিন্স এতদিন অনেকদিন পার হয়ে আসছে, অ্যান্ড ভিকি ভাই একটা জায়গায় প্রুফ করে দেখেছে যে না, পুনর্জন্ম তো সিরিজেরও হাইয়েস্ট ভিউ থাকা সম্ভব। আগে একটা সময় ছিল, আমি বলি 2018-19 দিকে, যে ভিউ মানে হচ্ছে কমেডি, ভিউ আসলে কমেডি ছাড়া কোনো কিছুতে ভিউ হওয়া সম্ভব না। তো সেইটাকে যখন পুনর্জন্ম তো একটা সিরিজ ব্রেক করে দেখালো, তখন আসলে আমাদের মতো অনেক অভিনেতা অনেক সাহস পেলাম যে আসলে অনেক রকম অনেক গল্প বলা সম্ভব। আমি শুধু টপ অফ দ্য মাইন্ড একটা নামই আসছে পুনর্জন্ম সেটা এক্সাম্পল দিচ্ছি, তার মানে এই না যে আর অন্য কোনো কাজ নেই, অনেক অনেক কাজ আছে, অনেক অনেক নির্মাতারা আছে যারা এরকম আরও অনেক গল্প বলার চেষ্টা করেছে। সো এই তো এখন যেই চেষ্টাটা করছি নিজেকে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করার, এই চেষ্টাটা শুধু আজকের না, এই চেষ্টাটা 2021 থেকে আসলে একরকমভাবে শুরু করেছিলাম। একরকমভাবে যদি বলতে পারেন সেই 3 বছরের ওইটা এটা একটা পরিপূর্ণতা পেলো আর কি আমার জার্নি, যে সেই যেটা প্ল্যান করেছিলাম 2021 সালে সেটা হয়তো তখন প্ল্যান ছিল যে 2022 সালে এই রিলিজ পেয়ে যাবে, হয়তো পাইনি, বাট এখন 2024 সালে এসে পাচ্ছে, যখন আমাকে এখন মানুষ অন্যরকম একজন অভিনেতা হিসেবে চিনছেন যার পিছনে হাজত আছে বা আরও অনেক অনেক কাজ আছে। থ্যাংক ইউ। জাহেদের চক্র আসছে 10 অক্টোবর শুধুমাত্র আইস্ক্রিনে।